ইংরেজি বছরের প্রথম দিনে তারাপীঠে পণ্যার্থীদের উপচে পড়া ভিড় ইংরেজি বছরের প্রথম দিনেই তারাপীঠে দেখা গেল পণ্যার্থীদের উপচে পড়া ভিড় সারা বছরটা যাতে ভালোভাবে কাটে তার জন্য বছরের প্রথম দিনে প্রচুর মানুষ মা তারার পুজো দিয়ে থাকেন তাই প্রত্যেক ইংরেজি বছরের প্রথম দিনে ভিড় হয় তারাপীঠে বছরের শেষের দিকটা তারাপীঠের ভরা সিজন হিসাবে গণ্য করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পুজো দিতে আসেন আজ কিন্তু তারাপীঠে প্রচুর জনসমাগম হয়েছে এদিন মন্দিরে ভোর থেকে পুজো দেওয়ার লম্বা লাইন পুজো দিয়ে তাই মাতারার কাছে সবার সংকল্প দেশের ভালো হোক সব মানুষের ভালো হোক সকলে সারা বছর ভালো কাটুক মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন বছরের প্রথম দিন পুজো করে সারা বছর যাতে ভালো কাটে সেই কামনা করেন পণ্যার্থীরা তাই এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান তারাপীঠে পণ্যার্থীদের জন্য অনেক রাত পর্যন্ত মন্দিরের গেট খোলা রাখা হবে বলে তিনি জানান পুজো দিতে এসে কেউ যেন ফিরে না যান তা লক্ষ্য রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আবার অনেকে বছরের প্রথম দিন পিকনিকের স্পট হিসাবে তারাপীঠকে বেছে নিয়েছেন ভিড় জমিয়েছেন তারাপীঠের উত্তরে মণ্ডমালিনী মন্দির এলাকাতেও সেখানেও বহু মানুষ দ্বারকা নদীর চরে পিকনিকে মেতেছেন যে বছরের প্রথম দিন মায়ের কাছে আসতে পেরে খুব ভালো লাগছে নিজেকে ধন্য মনে করছি মায়ের আশীর্বাদ নিতে এসেছি কিভাবে কাটাচ্ছি মানে আজকে কোনো কাজের চাপ নাই আমরা তো হাউসওয়াইফ সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকি আজকে এখানে আসছি সবাই পুজো দিচ্ছে সবাইকে দেখছি এইভাবেই এনজয় করছি ভালোভাবে সবাই কাটাতে পারে সবাই যেন সুস্থ থাকে এটাই চাইছি মায়ের কাছে আমি আসানসোল থেকে